শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় প্রায় সত্তরটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এরই মধ্যে জন্য বন্ধ রয়েছে পঁয়তাল্লিশটি কারখানা এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শফি মাহমুদ শফি বিভিন্ন অসন্তোষ তার পাশাপাশি কারখানা বন্ধ কিংবা ছুটি ঘোষণা সব মিলে আশুলিয়ার বর্তমান পরিস্থিতি কি শ্রমিকরাও বা কি বলছেন দেখুন আসলে গত কয়েকদিন কিন্তু এই শিল্পাঞ্চলে বিভিন্ন দাবি নেওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে একটি অসন্তোষ কাজ করছিল তারা বিক্ষোভ করেছেন আন্দোলন করেছেন তবে গত কয়েকদিন দুই তিন দিন ধরে কিন্তু আমরা বাহিরে কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলন দেখতে পাইনি যা হচ্ছে সেগুলো হচ্ছে কারখানার অভ্যন্তরীণ এলাকার ভিতরে এবং জানিয়ে রাখি যে শ্রমিকদের কিন্তু মূল যে দাবিগুলো ছিল যে চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং তাদের টিফিন বিল এবং হাজিরা বোনাস বাড়ানো কিছু দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি যে বিজিএমই গেল পরশু তাদের সংগঠনে করার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সেগুলি বৃদ্ধি করা হবে এবং তার প্রেক্ষিতে গতকাল থেকে কিন্তু আসলে শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানাগুলোই চালু ছিল তবে এর মধ্যে দেখা যায় যে কিছু কিছু কারখানায় তাদের অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে যেটি শিল্প পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে অভ্যন্তরীণ নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে কিছু কারখানায় শ্রমিকদের তাদের মালিক পক্ষের সাথে বনিবনা না হওয়ার কারণে সেই কারখানাগুলোতে শ্রমিকরা সকালে প্রবেশ করার পর কাজ না করে বসে থাকে তো পরিস্থিতিতে এই ধরনের উদ্ভূত পরিস্থিতিতেই কিন্তু কারখানা মালিকগুলো সেই সব কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে এবং এই সংখ্যাটি গতকালকে ছিল প্রায় অর্ধশত এবং আজকের সংখ্যা যদি বলি দুপুর পর্যন্ত আমরা জানতে পেরেছি শিল্প পুলিশের মাধ্যমে যে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে পঁয়তাল্লিশটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে যেগুলি পরবর্তীতে কারখানার স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হলে কারখানা মালিকরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে এছাড়া কিন্তু আরও নিরাপত্তার স্বার্থে অন্তত পঁচিশটি কারখানায় আমরা জানতে পেরেছি সেগুলো আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে তো এই পরিস্থিতিতে কিন্তু কারখানা বাহিরের যে অন্যান্য কারখানাগুলো রয়েছে সত্তরটির বাইরে সেগুলোতে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে এছাড়া আশুলিয়া অঞ্চলে যেহেতু ঢাকা ইপি জেড অবস্থিত সেই ইপিজেড এলাকার ভিতরেও কিন্তু আমরা দেখেছি অন্যান্য যে কারখানাগুলো রয়েছে সেগুলোতেও কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে এই কারখানার যে বন্ধ এবং ছুটি ঘোষণা করা হয়েছে এ নিয়ে কিন্তু আমরা সড়কে বা অন্য কোথাও কোনো ধরনের আন্দোলন বা বিক্ষোভের চিত্র দেখতে পাইনি এই ছিল আসলে পাঁচজন থেকে পরিস্থিতি শ্রমিক অসন্তোষ নিয়ে সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সফি আহমেদ